শিশুদেরকে তো সকলেই পছন্দ করেন, তেমনই একজন শিশু শিল্পীকে নিয়ে আজ আমরা কথা বলবো। 2023 সালে ট্রলের শিকার হয়ে অভিমান করে বলেছিলেন যে অভিনয় ছেড়ে দেবেন। যদিও খুব দ্রুতই তিনি বুঝতে পেরেছিলেন লোকের কথা শুনে থেমে যাওয়া যাবে না, তাই পরের দিনই বদলান তার স্টেটমেন্ট। ভাবছেন কার কথা বলছি? সে আর কেউ নয়, 2023 সালের সবচেয়ে আলোচিত শিশু শিল্পী সিমরান লুবাবা। চলুন জানা যাক বিস্তারিত। গত বছর আমাদের টাইম লাইনে যার ভিডিও সবচেয়ে বেশি এসেছিল তিনি হচ্ছেন অনলাইন স্টার লুবাবা। এর বেশ কয়েকটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় সুপার ডুপার ভাইরাল হয়েছে। অনেকেই ওনার পাকনামি কথাবার্তা শুনে বেশ মজাই পাচ্ছেন, শেয়ারও করেছেন তাকে নিয়ে বানানো মজার সব মিমস। অনেকে আবার একই জিনিস দেখে দেখে একেবারে ফেড আপ। এদের কথা একটাই, লুবাবা এবার থাম না বাবা। তাহলে চলুন জেনে নেই লুবাবা আসলে কে। এই লুবাবা হলো বাংলাদেশের একজন স্টার নাতনি। তার বাবা মা তেমন বিখ্যাত কেউ না হলেও তার দাদা আব্দুল কাদের ছিলেন আমাদের সবার প্রিয় অভিনেতা। বাংলাদেশের জনপ্রিয়তম ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই এতে সেই অবিস্মরণীয় থ্রি মাস্কেটিয়ার্সের একজনকে কি আমরা কখনো ভুলতে পারবো? কখনোই না। এই লুবাবার ভালো নাম হচ্ছে সিমরান লুবাবা। মাত্র 13 বছর বয়সেই তিনি এখন অনলাইন সেলিব্রিটি। তার পড়াশোনা বিএফ শাহিনের ইংলিশ মিডিয়ামে। বয়স অনুযায়ী তার ক্লাস 6 বা 7-এর চাইতে বেশি হওয়ার কথা নয়, কিন্তু তার কথাবার্তা শুনলে মনে হয় তিনি বোধহয় পিএইচডি থিসিস জমা দিয়ে ফেলেছেন। মনে আছে বিটিভির যুগের চাইল্ড স্টার দিঘির কথা? গ্রামীণ ফোনের সেই বিখ্যাত বিজ্ঞাপনের ছোট্ট দিঘির মুখে কেমন লাগে বলতো বাবা, এই কথা শুনে সবাই ফিদা হয়ে গিয়েছিল। তখনকার সেই নিষ্পাপ দিঘি এখন বড় হয়ে হয়েছে প্রার্থনা ফারদিন। সিনেমার পাশাপাশি ফেসবুক আর টিকটকে কিন্তু তিনি নিজে গেয়ে বেড়াচ্ছে, আর আমাদের লুবাবা শিশুশিল্পী হিসেবে অলরেডি ফেসবুক আর টিকটকে সুপারহিট। সো ইনি বড় হয়ে কোন লেভেলের স্যাম্পল হবেন সেটা ভাবতে কিন্তু ভয়ই করছে। প্রতিষ্ঠিত নায়িকা যেমন ক্যাটরিনা কাইফ যখন নানা রকম উত্তেজক ভঙ্গিতে শিলা কি জওয়ানির মতো আইটেম গানে নাচে, সেটা হয়তো ঠিকই আছে, কিন্তু সেটাই যখন কোনো অপ্রাপ্ত বয়স্ক মেয়ে অনুকরণ করতে যায় তখন সেন্সেবল মানুষ সেটা কিন্তু সহজভাবে নেবে না, এটাই স্বাভাবিক। এই ছোট্ট লুবাবার টিকটক অ্যাকাউন্টও আছে যেখানে মিলিয়ন ভিউজ রয়েছে সেই বলিউডের নাচের ভিডিওতে। ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যা প্রায় 2,60,000। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকলেও টুইটার অ্যাকাউন্ট আছে যেখানে আবার ব্যাকগ্রাউন্ড ফটো হিসেবে শাহরুখ খানকে দেখা যাচ্ছে। লুবাবাকে নেক্সট দেখা যাবে অনন্ত বর্ষার সিনেমা নেত্রী দ্য লিডারে নেত্রীর কন্যা আসমার চরিত্রে। তবে বাংলায় অকালপক্ষ বলে একটা কথা আছে না, এই লুবাবা হচ্ছে এর পারফেক্ট ডেমনস্ট্রেশন। ইত্যাদির সেই বিখ্যাত নানা নাতি পর্বে ইঁচড়ে পাকা নাতি শওকত আলী তালুকদার বা নিপুকে মনে আছে না? লুবাবাকে বলা যায় এই ডিজিটাল বা অনলাইন ভার্সনের ওভারডোজ। আর কিছু বলবো না বাবা, নামই তো লুবাবা। যাই হোক, আপনি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। আজ এখানে বিদায় চাইছি, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।